নমস্কার বন্ধুরা, আমি রিয়া, স্মোকি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি চটপটে আলু কাবলি। তো চলুন দেখে নিই রেসিপিটা। আলু কাবলি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। ছোলাগুলোকে আমি অঙ্কুর বের করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি। এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে আমি দিচ্ছি বিট লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি ভাজা মশলা দেব। এটা আমি গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিচ্ছি ধনে পাতা কুচি। এরপরে আমি দিয়ে দেবো তেঁতুলের পাল্প। আমি এটা জলে ভালো করে গুলে রেখেছিলাম তেঁতুলটাকে, এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আলু কাবলিটা আমার রেডি হয়ে গেছে। আমি এরপর এটাকে প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, চটপটে আলু কাবলি আমার রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, প্রত্যেকের আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলোকে প্লিজ আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।